আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিপ্টো রেভিডি। তো রিং আইডি কিন্তু কিছুদিনই পরপর আপনার নতুন নতুন আপডেট নিয়ে আসে এবং নতুন নতুন অফার নিয়ে আসে আমাদের জন্য। তো আজকেও তার কোনো ব্যতিক্রম হয়নি, আজকেও রিং আইডির একটা নতুন আপডেট আসছে এবং সেটার মাধ্যমে কিছু অসাধারণ একটা ফিচার আছে যেটা থেকে আনলিমিটেড কয়েন ইনকাম করা যাচ্ছে। তো কীভাবে আনলিমিটেড কয়েন ইনকাম করতে হয় সেটা সম্পর্কে একটা ভিডিও আমি অলরেডি অনেক আগে আমার চ্যানেলে দিয়েছিলাম। তো এখন আমি আবার এটা ভিডিওটা মেক করতেছি। তো আজকে আমি দেখাবো কীভাবে আপনারা আনলিমিটেড রেফার করতে পারবেন। আনলিমিটেড রেফার মানে হ্যাকিং সিস্টেমে এটা হ্যাকে বলতে পারেন। আনলিমিটেড রেফার করতে পারবেন, রিংআইডি হ্যাক করতে পারবেন, আনলিমিটেড কয়েন ইনকাম করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো হ্যাকিংটাকে সম্পূর্ণ করার জন্য আমি এখানে ব্যবহার করব আপনার মাল্টি স্পেস অ্যাপটি আমি এখানে ব্যবহার করব। তো এই মাল্টি স্পেসে আপনারা যখন প্রবেশ করবেন তখন দেখেন একটা রিং আইডি অলরেডি করা আছে, এখানে প্লাস আইকন থাকবে আপনাদের। ফার্স্ট অফ অল প্লাস আইকনে ক্লিক করার পরে, প্লাস আইকনে যখন ক্লিক করবেন তখন এখান থেকে যে রিং আইডির উপরে ক্লিক করে এখানে যদি অ্যাড ক্লোনে যদি একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আরেকটা রিং আইডি আপনাদের হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আপনারা এখানে অনেকগুলো রিং আইডি করতে পারবেন। তো আপনার আনলিমিটেড রিং আইডি এখানে করতে পারবেন, সমস্যা নাই। তো জাস্ট আমি রিং আইডি টুতে যদি এখন প্রবেশ করি, লোডিং নিচ্ছে। তো দেন এখানে কন্টিনিউ অপশন আসবে, কন্টিনিউতে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের নাম্বারটা দিবেন, এখানে নাম্বারটা দিয়ে দেওয়ার পরে সেন্ড কোডে ক্লিক করবেন। এখানে সেন্ড কোডে ক্লিক করার পরে আপনার সিমে একটি কোড যাবে, সেই কোডটা বসিয়ে দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। তখন রেফার কোড ইউজ করতে পারবেন, তখন আপনারা রেফার কোডটা আপনারা এখানে ইউজ করতে পারেন। রেফার কোডটা হলো 17 25 40 63। ঠিক আছে, এই রেফার কোডটা আপনারা ইউজ করবেন। এই রেফার কোডটা আপনারা কিন্তু 50 টাকা পেয়ে যাবেন। হ্যাঁ, তো আমার এখানে কোনো সিম না সব দিতে করা হয়ে গেছে। তো আমি ফার্স্টে এটা কিছুক্ষণ আগে করছি, এটাতে আমি দেখাই। তো এই আইডিটা আমি মূলত রেফার করছি কিছুক্ষণ আগে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে দুইটা কিন্তু দেখাচ্ছে, দুইটা কিন্তু সামনাসামনি শো হচ্ছে রিং আইডি। একটা হলো মেন আইডি আর একটা হলো আপনার মাল্টি স্পেসের ভিতরে আইডিটা। তো এখানে আসার পরে আপনাদের এখানে আপনারা চলে যাবেন ওয়ালেটে। ওয়ালেটে চলে যাওয়ার পরে যদি রেফার কোডটা আপনাদেরকে আগে দিতে বলে তো দিয়ে দেবেন, আর যদি না দিতে বলে তাহলে এখানে দেখবেন নিচে লেখা আছে যে অ্যাড রেফার। তো এখানে আসবে, সেটার মাধ্যমে অ্যাড রেফারটা দিবেন। কোডটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা আমি তো স্ক্রিনে দিয়েই দিয়েছি। এটা দেওয়ার পরে আপনারা চলে আসবেন এখান থেকে রেফার অ্যান্ড আর্ন অপশনটায়, এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা এখান থেকে চলে আসবেন ক্যাশ আর্নে। হ্যাঁ, তো দেন এটাতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে 50 টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে 50 টাকা আপনারা পেয়ে যাবেন। তো দেন আপনারা কীভাবে রেফার করবেন, আপনাদের রেফার কোডটা কোথায় পাবেন? আপনাদের রেফার কোডটা পাবেন হলো গিয়ে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন এখানে 3-ডট মেনু আছে কোনায়। এই 3-ডট মেনুতে যখন ক্লিক করবেন তখন দেখতে পারবেন এখানে 25 30 62 23, এটা হলো মানে এটা আমার ওয়েটি রেফার কোড। এরকম আপনাদের কোড থাকবে, এটা হবে আপনাদের রেফার কোড, এটা হবে আপনাদের রেফার কোড। এই আপনাদের রেফার কোডটা দিয়ে, আপনাদের মেন এই রেফার কোডটা দিয়ে আপনারা যে মাল্টি স্পেসে যে আইডিগুলো ক্রিয়েট করবেন, সবগুলো আইডিতে আপনাদের এই রেফার কোডটা দেবেন। আপনাদের এই রেফার কোডটা দিলে কী হবে, প্রত্যেকটা আইডিতে আপনাদের 50 টাকা করে জমা হবে এবং আপনাদের মেইন আইডিতে জমা হবে কিন্তু 20 টাকা। আপনারা প্রত্যেকটা আইডি থেকে 20 টাকা করে মেইন আইডিতে জমা করবেন। দেখেন এখানে টোটাল আমার আর্নিং দেখাচ্ছে 2280 টাকা। তো গতবারে আজকে একটা রেফার করছি, এটার এখানে মেইন ক্যাশ দেখাচ্ছে 20 টাকা। ঠিক আছে, তো এখন আপনারাগুলো এখানে ক্যাশ আউট করতে পারবেন। এটা মনে করোনা ভাইরাসের জন্য বন্ধ আছে নাকি? বন্ধ নাই, ক্যাশ আউট আপনারা এখান থেকে করতে পারবেন। আর যদি আপনারা ক্যাশ আউট করতে, আপনারা আরেকটা জিনিস করতে পারবেন কয়েনগুলো দিয়ে, আপনারা এই টাকাগুলো দিয়ে। এখানে দেখুন একটা অপশন আছে বাই কয়েনের জন্য আপনাদের কী করতে হবে, এখানে দেখুন আপনাদের 40 টাকায় কিন্তু 5000 কয়েন। এই কয়েনগুলো আপনারা বিভিন্ন জায়গায় সেল করে দিতে পারবেন। তো আগে আপনারা রেফার করে কয়েনগুলো ইনকাম করেন, তারপর আমি পরবর্তীতে একটা ভিডিওতে বলে দেবো আপনাদের কীভাবে কয়েনগুলো সেল করবেন। কয়েনগুলো আপনারা এক ইউজার থেকে আরেক ইউজারের কাছে ট্রান্সফার করতে পারবেন, গিফট করতে পারবেন, সেল করতে পারবেন। আর এই কয়েনগুলো দিয়ে আপনারা যদি সেল না করেন তাহলে একটা জিনিস করতে পারেন, সেটা হলো কি আপনারা
এখানে যে লাইভে যারা আসে এখানে দেখতে পাচ্ছেন লাইভ অপশন, এখানে লাইভ অপশন আছে, আপনারা এটা একটু খুঁজে খুঁজে করলে পেয়ে যাবেন। এই লাইভ অপশনে আসলে আপনারা কী করতে পারবেন, এই যারা যারা লাইভ করে, এই দেখুন উনি এখন লাইভে আছে, করোনা ভাইরাস ডক্টর উনি লাইভে আছে, তো আমি একটু লাইভে ঢুকি। এখান থেকে কিন্তু আপনারা এই যে গিফট হ্যাম্পার আছে এখানে দেখতে পাচ্ছেন, এই গিফট হ্যাম্পারে ক্লিক করে এখান থেকে আপনারা কয়েনগুলো ট্রান্সফার করতে পারবেন। এখন আমার ছয়টা স্টার আছে, কয়েন এখান থেকে ট্রান্সফার করতে পারেন। যেমন আমি একটু দেখাই আপনাদেরকে, যদি দেখাই আমার অ্যাভেলেবল কয়েনই নাই, ব্যালেন্সটা মাত্র গিফট করে, সেজন্য আমি দেখাতে পারছি না। ঠিক আছে, তারপরে এইভাবে মূলত ক্যাশটা আর্নিং করতে পারবেন। ক্যাশটা আর্নিং করা হয়ে গেলে দেন এগুলো আপনারা সেল করে দিতে পারবেন যা কারোর কাছে। তো আজকে এ পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন, ভিডিওটি লাইক করবেন। তো আজকে এ পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, লাইক করে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিওটা আপনারা সাথে সাথে পেয়ে যান। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।